তো গুড মর্নিং সবাইকে। তো দেখো, এর আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ননস্টিক কিউশনের প্রতিষ্ঠা পর্যন্ত করিয়েছিলাম। ননস্টিক কিউশন কীভাবে এসছে তার আগে ডেলজির ব্যাপারটা একটুখানি বলেছিলাম যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক কতটা হয়। তারপরে দেখো আজকে নতুন একটা জিনিস, সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। এর আগে করানো হয়েছিল গ্যালভানিক সেলের ব্যাপার নিয়ে আলোচনা করা হলো, এবার ইলেকট্রোলাইটিক সেল নিয়ে আলোচনা করা হবে। দেখো ইলেকট্রোলাইটিক সেলে যে ব্যাপারটা, এর মূল যে নীতি, মূলনীতি হচ্ছে কি, এর ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করাই হচ্ছে মূলনীতি। কি বললাম, ইলেকট্রিক্যাল এনার্জিকে কিসে কনভার্ট করে, কেমিক্যাল এনার্জিতে। তার মানে প্রথমে আমাদের ইলেকট্রিসিটি দেব, তারপরে কি পাওয়া যাবে, কেমিক্যাল রিয়াকশন ঘটবে। প্রথমে ইলেকট্রিসিটি দেব, তারপরে কেমিক্যাল রিয়াকশন ঘটবে, তাই তো? তার মানে আগে আমরা দেখেছিলাম গ্যালভানিক সেলের ক্ষেত্রে আগে কেমিক্যাল এনার্জি, মানে কেমিক্যাল এনার্জি সাপ্লাই দেওয়া হয় বা কেমিক্যাল রিয়াকশন হয়, তাহলে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিসিটি পাই, তড়িৎটা পাই। বাট এখানে আগে থেকে তড়িৎটা সাপ্লাই করতে হবে, আর কিভাবে কেমিক্যাল এনার্জিটা পাওয়া যাবে। সেকেন্ডলি হচ্ছে কি, এটি একটি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, নন স্পন্টেনিয়াস, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এটা একটা। কেন, আগে যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, আগে যেহেতু ইলেকট্রিসিটি দিচ্ছি, তবেই কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। যদি ইলেকট্রিসিটি না দেওয়া হয় তাহলে কেমিক্যাল রিয়াকশন কিন্তু হবে না, তাই এটা হচ্ছে একটা নন স্পন্টেনিয়াস প্রসেস। কেমিক্যাল এনার্জি তখনই পাওয়া যাবে যখন ইলেকট্রিক্যাল এনার্জিটা দেওয়া হবে। তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি মানে কি, বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিচ্ছি, তাই না? এটা এক্সটার্নাল সাপ্লাই। তো বাইরে থেকে কোনো কিছু শক্তির যদি সরবরাহ করা হয় তাহলে সেই পদ্ধতিটাকে আমরা বলি কি, নন স্পন্টেনিয়াস প্রসেস। এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে অ্যানোড আর ক্যাথোডটা একটুখানি গ্যালভানিকের থেকে পুরোপুরি আলাদা, একটুখানি নয় পুরোটাই আলাদা। অ্যানোড হয় পজিটিভ, গ্যালভানিকের ক্ষেত্রে অ্যানোডটা নেগেটিভ হয়। বাট ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে অ্যানোডটা হয় পজিটিভ অ্যান্ড ক্যাথোডটা হয় নেগেটিভ, ঠিক আছে? তাহলে তিনটে জিনিস পাওয়া গেল, যে ফার্স্ট হচ্ছে ইলেকট্রিসিটি আগে দেওয়া হবে, তারপর কেমিক্যাল রিয়াকশন হবে, মানে ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। সেকেন্ডলি হচ্ছে এটা একটা নন স্পন্টেনিয়াস প্রসেস, মানে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। থার্ড হচ্ছে কি, অ্যানোড পজিটিভ অ্যান্ড ক্যাথোড হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ হতে গেলে তাহলে দেখি এর গঠনটা দেখবে, ঠিক আছে? গঠনটা কীরকম, এরকম একটা বিকার থাকে, ঠিক আছে? এই বিকারে দুটো তড়িৎদ্বার থাকে, তড়িৎদ্বার নিয়ে আর নতুন করে কিছু বলবো না, তড়িৎদ্বার থাকে। সেই তড়িৎদ্বার গুলো কি কি রকমের হতে পারে একটুখানি বলে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ক্লাস টেনের একটা চ্যাপ্টার রয়েছে, ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন, সেই চ্যাপ্টারটাই, মানে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া বলে একটা চ্যাপ্টার রয়েছে ফার্স্ট ইয়ারে। ওই চ্যাপ্টারটার পার্ট হচ্ছে এটা, ঠিক আছে? বা এই এই পার্টটা হচ্ছে ওই চ্যাপ্টারটা পুরোটাই, তো এখানে যে আছে ওই চ্যাপ্টার আর নেই। তো যাই হোক, তো দুটো অংশ, একটা হচ্ছে অ্যানোড একটা ক্যাথোড। যেহেতু আমি বলেছি যে আগে ইলেকট্রিসিটি দিতে হবে, তার মানে আগে এটাকে আমরা ডাইরেক্ট কারেন্টে যুক্ত করবো, ডিসি কারেন্ট। এখন ডিসি কারেন্ট কোথায় পাওয়া যায়, ব্যাটারিতে পাওয়া যায়, এটা হচ্ছে কি ডিসি কারেন্ট, ডিসি ডিসি কারেন্ট পয়েন্ট ডিসি
ডিসি যেটা আমরা সাধারণত কোথা থেকে পাই, ব্যাটারি থেকে পাই, জাস্ট ব্যাটারি থেকে পাই। তাহলে এখানে ব্যাটারির যে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয় সেটাকে আমরা বলি অ্যানোড, সেটাকে আমরা কি বলি অ্যানোড। আর নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত করা হয় সেটাকে আমরা বলি কি ক্যাথোড, ঠিক আছে। আর এখানে যেটা এই যে সলিউশনটা নেওয়া হয় এই সলিউশনটা কোন অবস্থায় নেওয়া হয় বলতো, হয় গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায়। তাহলে দুটো শর্ত এখানে যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট, ঠিক আছে। এই ইলেকট্রোলাইট কোন অবস্থায় নেওয়া হতে পারে, এক মোল্টেন অবস্থায়, মোল্টেন মানে গলিত অবস্থায়। দ্বিতীয় কি শর্ত, অ্যাকোয়াস সলিউশন হয় গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় মিলে, তাই না। তাহলে যে লিকুইডটা থাকবে সেই লিকুইডটা হচ্ছে ইলেকট্রোলাইট বলা হয় সেটাকে, এবং সেটা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। এখানে যে তড়িৎদ্বারটা আছে সেই তড়িৎদ্বার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রোড, অ্যাক্টিভ ইলেকট্রোড, অ্যাক্টিভ ইলেকট্রোড, সক্রিয় তড়িৎদ্বার, অ্যাক্টিভ ইলেকট্রোড, সক্রিয় তড়িৎদ্বার, ঠিক আছে। সক্রিয় তড়িৎদ্বার কি হতে পারে, জিঙ্ক, কপার, তারপরে হচ্ছে তোমার সোডিয়াম, ঠিক আছে, নিকেল, আয়রন, এগুলো হতে পারে সক্রিয় তড়িৎদ্বার। নিষ্ক্রিয় তড়িৎদ্বার কি হতে পারে, মানে নন রিঅ্যাক্টিভ বা নন রিঅ্যাক্টিভ ইলেকট্রোড, দুটো আছে বেসিক্যালি, একটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি যেগুলো, কার্বন মানে ধরো গ্রাফাইট যদি হয়, গ্রাফাইট কার্বনের যেটা গ্রাফাইট বা গ্যাস কার্বন, গ্রাফাইট তৈরি হতে পারে বা গ্যাস কার্বন, গ্যাস গ্যাস কার্বন, এটা একটা নন রিঅ্যাক্টিভ হতে পারে কার্বনের ক্ষেত্রে। সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে প্লাটিনামের ইলেকট্রোড, প্লাটিনাম, পিটি, প্লাটিনামের ইলেকট্রোড। তাহলে আমরা কি পেলাম, এখানে ফার্স্ট ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হয়, প্রথমে ব্যাটারির সাথে কানেক্ট করা হয় ডিসি ব্যাটারি, একটা পজিটিভটা অ্যানোড থাকে আর নেগেটিভটা ক্যাথোড থাকে, এটা পজিটিভ পার্ট আর এটা নেগেটিভ, ঠিক আছে। যে লিকুইডটা থাকে সেটা মোল্টেন অবস্থায় বা জল দ্রবীভূত অবস্থায় তাকে আমরা ইলেকট্রোলাইট বলি। তড়িৎদ্বার যেটা ইউজ করি সেই তড়িৎদ্বারটা অ্যাক্টিভ বা সক্রিয় তড়িৎদ্বার বলে, সেটা হয় জিঙ্ক বা কপার বা সোডিয়াম বা আয়রন বা নিকেল নিতে পারি। নন রিঅ্যাক্টিভ যদি হয় মানে নিষ্ক্রিয় যদি তড়িৎদ্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কার্বনের তড়িৎদ্বার নিতে পারি। কার্বনের ক্ষেত্রে কি থাকতে পারে, গ্রাফাইট বা গ্যাস কার্বন থাকতে পারে বা প্লাটিনাম নিতে পারি আমরা, ঠিক আছে। অধাতুর মধ্যে কার্বন আর ধাতুর মধ্যে প্লাটিনাম নিতে পারি। তো ব্যাপার হচ্ছে এরকম, ঠিক আছে। একটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে মুছে দিলাম এই পার্টটা, মুছে দিলাম। সো আমরা এবার ইলেকট্রোলাইট নিয়ে কথা বলব, ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট নিয়ে বলেছি, ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইটস এর কি অবস্থায় হয়, মোল্টেন গলিত অবস্থা, মোল্টেন বা অ্যাকোয়াস সলিউশন অবস্থায় আমরা ইলেকট্রোলাইটটাকে নেব। কেন, যদি ইলেকট্রোলাইট আমরা সলিড নিই, এটা যদি আমরা কি নিই, যদি সলিড অবস্থায় থাকে, ইফ সলিড নিই, ইফ যদি সলিড হয় তাহলে সলিডের তো আর আয়ন তৈরি করা সম্ভব নয়, তাই না। এখানে যে ইলেকট্রনের প্রবাহিত হবে বা তড়িৎ পরিবহন হবে সেটা কিন্তু আয়নের জন্যই, সেটা কিন্তু আয়নের জন্যই, এই যে আয়ন পজিটিভ বা নেগেটিভ আয়ন তৈরি হবে এই আয়নের জন্যই কিন্তু কারেন্ট ফ্লো হবে। তাই সলিড অবস্থায় নো আয়নস, কোনো আয়ন তৈরি করতে পারবে না। সলিড অবস্থায় কি থাকতে পারে, ফ্রি ইলেকট্রন থাকতে পারে,
কি থাকতে পারে, ফ্রি ইলেকট্রন। বাট ফ্রি ইলেকট্রনের জন্য কিন্তু ইলেকট্রিসিটি, এর জন্য কিন্তু নো ইলেকট্রিসিটি, নো ইলেকট্রিসিটি ফ্লো, নো ইলেকট্রিসিটি গেইনিং, কোনো ইলেকট্রিসিটি পাওয়া যাবে না, কোনো ইলেকট্রিসিটি পাওয়া যাবে ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রনের জাস্ট মুভমেন্টটা হতে পারে, যেটাকে আমরা সলিডের জন্য সেটাকে আমরা মেটাল কন্ডাক্টর বলতে পারি, সেটাকে আমরা কন্ডাক্টর বলতে পারবো, পরিবাহিতা বলতে পারবো, বাট সেটাকে আমরা ইলেকট্রোলাইট বলতে পারবো না, সেটাকে আমরা মেটাল কন্ডাক্টর বলতে পারবো, মেটাল কন্ডাক্টরস বলবো সেগুলোকে, বাট সেগুলোকে আমরা ইলেকট্রোলাইট বলতে পারবো না। যদি ফ্রি ইলেকট্রন মুভমেন্টের মাধ্যমে ইলেকট্রিসিটি ফ্লো হয় তাহলে সেটাকে আমরা মেটাল কন্ডাক্টর বা ধাতব পরিবাহী বলতে পারবো, সেটাকে কিন্তু ইলেকট্রোলাইট বলতে পারবো না। তাই ইলেকট্রোলাইটের যদি টাইপটা দেখি, স্ট্রং ইলেকট্রোলাইট হতে পারে বা উইক ইলেকট্রোলাইট হতে পারে, তোমরা জানো এইসব জিনিসগুলো, ঠিক আছে? স্ট্রং ইলেকট্রোলাইট হতে পারে, স্ট্রং বা উইক হতে পারে। স্ট্রং ইলেকট্রোলাইট মানে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস বা সল্ট, সেই সমস্ত জিনিসগুলো, যেমন হচ্ছে HCl, HNO3, H2SO4, NaCl, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অনেক আছে, প্রচুর উদাহরণ আছে, সেগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করছি না। স্ট্রং ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, এদের আয়নায়ন ক্ষমতা মানে আলফার ভ্যালুটা কি হয়, 100% হয়, সাংখ্যগত মানটা কত, 1 ধরে নেওয়া হয়। বাট উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ব্যাপারটা একটুখানি অন্যরকম হয়, যে এটা পুরোপুরিভাবে আয়নিত হয় না, যেমন কিছু উইক অ্যাসিড রয়েছে, যেমন CH3, COOH উইক অ্যাসিড, HCN হাইড্রোসায়নিক অ্যাসিড, তারপর NH4OH, NH4OH, ALOH হোল ট্রাইস, এটসেট্রা, ঠিক আছে? এখানে আলফার ভ্যালুটা কি হয়, গ্রেটার দ্যান জিরো হয় সংখ্যাগত মান, বাট লেস দ্যান 1। আলফার ভ্যালুটা কত হয়, গ্রেটার দ্যান জিরো বাট লেস দ্যান কত হয়, 1, উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বোঝা গেল, ইলেকট্রোলাইট বেসিক্যালি দুই প্রকারের হয়, স্ট্রং ইলেকট্রোলাইট বা উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস আর হচ্ছে সল্ট, NaCl, KCl, KNO3 এইসব জিনিসগুলো, আর উইক ইলেকট্রোলাইট উইক অ্যাসিড, উইক বেস, ঠিক আছে? তাদের ক্ষেত্রে আয়নায়ন ক্ষমতা বা ডিগ্রি অফ আয়নাইজেশন একের কম হয়, কত হয়, একের কম, মুছে দিলাম। স্ক্রিনশট নিয়ে নিও, একটুখানি ভিডিওটাকে পিছিয়ে, যেগুলো স্ক্রিনশট নিতে পারছো না সেই ভিডিওটাকে একটুখানি এগিয়ে নেবে, ঠিক আছে? ইউটিউবে এই সাইডে দুবার ক্লিক করবে, ব্যাক হয়ে যাবে, 2 সেকেন্ড, 10 সেকেন্ড ব্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেবে, বেশ। দেখো তাহলে যে জিনিসটা আজকে করবো সেটা হচ্ছে জলের ইলেকট্রোলিসিস, জলের তড়িৎ বিশ্লেষণ। তোমরা এটাও ক্লাস 10 পড়ে এসছো, জলের তড়িৎ বিশ্লেষণ। তো অ্যাকচুয়ালি যে পিওর ওয়াটার রয়েছে, পিওর ওয়াটার, পিওর ওয়াটার H2O, এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কান্ট কন্ডাক্ট। কেন? বিকজ এখানে কোনো আয়ন তৈরি হয় না। কেন? জলের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এরকম কি থাকে, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন থাকে, সমযোজী বন্ধনে কোনো আয়ন তৈরি করতে পারবে না, সো নো আয়ন্স। সমযোজী বন্ধন যদি থাকে তাহলে সমযোজী বন্ধন তো ভাঙা সম্ভব নয়, তাহলে ভাঙে কি করে স্যার? এদের ইলেকট্রনিক ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে, ফার্স্ট অফ অল অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে। সেকেন্ডলি, জলের মধ্যে যদি আমরা কোনো এক্সটার্নাল ইলেকট্রোলাইটস মিশিয়ে দিই, যদি বাইরে থেকে কোনো তড়িৎ বিশ্লেষ্য মেশাই, কোনো ইলেকট্রোলাইট যদি এক্সটার্নাল মিশিয়ে দিই, তাহলে কিন্তু এই জলটা ভেঙে যাবে, তখন ভেঙে যেতে পারতে হবে। তাহলে এখানে যদি আমি কী করি, এক্সটার্নাল ইলেকট্রোলাইট যেমন ধরো
H2SO4 যে কোন ইলেকট্রোলাইট হতে পারে, আমরা বেসিক্যালি H2SO4 ই করি, ঠিক আছে, NaCl। তবে এটা আয়নে ভেঙে যায় বেসিক্যালি H3O+ আর OH- আয়ন দিয়ে, ঠিক আছে, H3O+ আর OH- আয়ন দেয়, ঠিক আছে। তাহলে কি করা দরকার আমাকে, প্রথমে জলকে আমি অ্যাসিডিফাই করব, আম্লিক করব, আর আম্লিক করার পরে জলটি দুটি আয়নে ভাঙবে, একটা হচ্ছে H3O+ আর আরেকটা হচ্ছে কি OH-, এই দুটো আয়নে ভাঙবে। তাহলে আমার কাজ ছিল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তড়িৎ বিশ্লেষ্যের আয়নে বিভাজন, হয়ে গেছে আয়ন তৈরি, তাহলে দুটো আয়ন পেয়েছি H3O+ আর H+। তো বলে দিই একচুয়ালি H3O+ কেন পেলাম, H+ এর তো এক্সিস্টেন্স থাকে না বলেছিলাম, ঠিক আছে, তো যা H+ দেবে H3O+ থেকেই বেরোবে, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে, ভেরি গুড। ছোট জিনিস ক্লাস টেনে তো আমরা দেখে এসেছি নাটক। তাহলে এখানে আয়ন্স পেলাম, আয়ন্স কি পেলাম, বেসিক আমরা লিখে নিই H+ অ্যাকুয়াস আয়ন পেলাম অ্যান্ড OH- অ্যাকুয়াস আয়ন পেয়েছি, ঠিক আছে। এবার বিক্রিয়া হচ্ছে কি, ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে দেখি, ক্যাথোড রিঅ্যাকশন আর অ্যানোড রিঅ্যাকশন, ক্যাথোড রিঅ্যাকশন অ্যানোড রিঅ্যাকশন, ক্যাথোড কোন রিঅ্যাকশন হবে, ক্যাথোডে ক্যাটায়ন যাবে আর অ্যানোডে যাবে কে অ্যানায়ন, ক্যাথোডে পজিটিভ আয়নটা যাবে, ক্যাথোডটা যেহেতু নেগেটিভ তাই ক্যাথোডে যাবে পজিটিভ আয়নটা, আর অ্যানোডটা যেহেতু পজিটিভ তাই অ্যানোডটা যাবে, অ্যানোডে যাবে নেগেটিভ আয়নটা, নেগেটিভ আয়নটা কি এখানে অ্যানায়ন, তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথোডে অ্যানায়ন যাবে অ্যানোডে, কার ক্ষেত্রে ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখে নিই একটুখানি, তাহলে দুখানা H+ যায় ক্যাথোডে, সেখানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কিসে কনভার্ট হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি করে, তার মানে অ্যাকচুয়ালি অ্যানোডে ক্যাথোডে উৎপন্ন হলো H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। ক্যাথোডে দুখানে H+ যায়, গে ইলেকট্রন গ্রহণ করে, দিয়ে H2 গ্যাস তৈরি করে। অ্যানোডের ক্ষেত্রে কি হয়, অ্যানোডে অ্যানায়ন যাবে, তো এরকম OH যায়, OH- টা যায়, ইলেকট্রন একটা ছেড়ে দেয়, দিয়ে OH তৈরি করে ফ্রি OH, সেই OH এরকম OH চারটে যুক্ত হয়, যুক্ত হয়ে টু মলিকিউলস অফ দুই অণু জল তৈরি করে আর এক অণু অক্সিজেন গ্যাস তৈরি করে, দুই অণু জল আর এক অণু অক্সিজেন গ্যাস তৈরি করে, টু মলিকিউলস অফ ওয়াটার অ্যান্ড ওয়ান মলিকিউল অফ অক্সিজেন গ্যাস ইজ প্রোডিউসড থ্রু দ্য ইলেকট্রোলিসিস অফ H2 অ্যাসিডিফাই H2 বা অ্যাসিডিটি H2, ঠিক আছে। তো H2 যদি আম্লিক জলের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে আর অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয় বলো, ভেরি গুড, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন করে নিতে পারি যে দ্য ভলিউম অফ the volume of produced gases of in cathode and anode, the volume of ratio, এখানে লিখো ratio, the volume of ratio, the volume of ratio, এটা আলাদা করে লিখে দাও, the volume of ratio of produced gases in cathode and anode, anode আর cathode, sorry, cathode এবং anode উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাতটা কত,
ক্যাথোডে যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয় এটা হচ্ছে টু ভলিউম, দুই আয়তন উৎপন্ন হয়, আর অ্যানোডে যে অক্সিজেন গ্যাসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ওয়ান ভলিউম, এক আয়তন। ঠিক আছে, তাহলে ক্যাথোড ইজ টু অ্যানোড যদি অনুপাত ধরি আমরা, রেশিওটা ধরি, তাহলে রেশিওটা হবে টু ইজ টু ওয়ান যদি আগে ক্যাথোডটা থাকে। কেন, ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত, দুই আয়তন, তাহলে ক্যাথোড ইজ টু অ্যানোড দিলে টু ইজ টু ওয়ান, বাট অ্যানোড ইজ টু ক্যাথোড দিলে কি হয়ে যাবে, তখন ওয়ান ইজ টু টু, অ্যানোড ইজ টু ক্যাথোড হলে ওয়ান ইজ টু টু। তার মানে মনে রাখতে হবে যে দুই আয়তন জল, সরি এক আয়তন, ভুল বললাম, দুই আয়তন হাইড্রোজেন গ্যাস আর এক আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এটাকে আরো ভালোভাবে কিভাবে মনে রাখবে, দেখো যদি জল তৈরি করতে চাই বা এরকম জলকে যদি ভাঙি, জলকে আমরা ভাঙছি, তাহলে কি তৈরি হয়েছে, হাইড্রোজেন আর অক্সিজেন, আর অক্সিজেন ব্যালেন্স করো হলো। তাহলে দেখো দুই মোল জল নিলে দুই মোল হাইড্রোজেন গ্যাস, এক মোল অক্সিজেন গ্যাস পাওয়া যায়। তো এরকম ভাবে মনে রাখবে যে দুই আয়তন হাইড্রোজেন গ্যাস আর এক আয়তন অক্সিজেন গ্যাস। হাইড্রোজেন কোথায় উৎপন্ন হয়, ক্যাথোডে, অক্সিজেন কোথায় উৎপন্ন হয়, অ্যানোডে। ঠিক আছে, এটা গেল জলের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, মুছে দিলাম। এবার ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো, যেমন হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলিসিস অফ অ্যাকোয়াস কপার সালফেট বা কপার সালফেট সলিউশন, ইলেকট্রোলিসিস অফ, ইলেকট্রোলিসিস অফ CuSO4 সলিউশন, ইলেকট্রোলিসিস অফ কপার সালফেট সলিউশন। দেখো কপার সালফেট সলিউশনের ক্ষেত্রে যে তড়িৎ বিশ্লেষণ করতে চাই বা ইলেকট্রোলিসিস করতে চাই, সেখানে ওই একই রকম, এরকম একটা বিকার থাকবে, ঠিক আছে, যে বিকারে দুটো তড়িৎদ্বার থাকবে, এরকম একটা তড়িৎদ্বার, এরকম একটা তড়িৎদ্বার। এখানে তাহলে ইলেকট্রোলাইট থাকে যে দ্রবণটা, সেটা হচ্ছে কপার সালফেট, অ্যাকোয়াস কপার সালফেট। ঠিক আছে, এখানে এটা অ্যানোড আর একটা, ঠিক আছে, লেফট সাইড একটা অ্যানোড, রাইট সাইড একটা ক্যাথোড। তো যাই হোক, কপার সালফেটের ইলেকট্রোলাইসিস দুই ভাবে করা যায়। একবার একবার যদি অ্যাক্টিভ ইলেকট্রোড নিই, কি নিই আমি, অ্যাক্টিভ ইলেকট্রোড, অ্যাক্টিভ ইলেকট্রোড যদি সক্রিয় তড়িৎদ্বার নেই, সক্রিয় তড়িৎদ্বার মানে কি, যদি কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ক্যাথোড রূপে দুটোকে যদি কপারের তড়িৎদ্বার নেওয়া হয়, যেখানে অ্যাক্টিভ ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা অ্যানোড আর ক্যাথোড দুটোকেই, অ্যানোড অ্যান্ড ক্যাথোড দুটোকে কি হিসেবে নেব, কপার, কপারের অ্যানোড আর ক্যাথোড নেব, কপারের অ্যানোড আর ক্যাথোড নেব। ঠিক আছে, এটা অ্যাক্টিভ ইলেকট্রোড। আর ইনঅ্যাক্টিভ ইলেকট্রোড যদি আমরা নিই, ইনঅ্যাক্টিভ ইলেকট্রোড, তাহলে ধরো আমরা যদি নিলাম প্লাটিনাম, যদি আমরা কি নিলাম, প্লাটিনাম। ঠিক আছে, এইটা ইলেকট্রোডের ব্যাপার গেল। ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট দেখতেই পাচ্ছ এখানে কি নেব, ইলেকট্রোলাইট কি, কপার সালফেট সলিউশন মিক্সড উইথ আ ফিউ ড্রপস অফ ডাইলিউট H2S, লঘু কয়েক ফোঁটা লঘু H2SO4 এর সাথে মিশ্রিত কপার সালফেটের দ্রবণকে আমরা কী হিসেবে নেব, ইলেকট্রোলাইট। তাহলে আমরা এদিকে এদিকে আমরা দেখতে পেলাম যে অ্যাক্টিভ ইলেকট্রোড নিলাম অ্যানোড আর ক্যাথোড হিসেবে,
একই অ্যানোড ক্যাথোড একই নেব, শুধু কপার। ইনঅ্যাক্টিভ ইলেকট্রোড যদি নিই তাহলে সেটা প্লাটিনাম নেব। আর ইলেকট্রোলাইসিস হিসেবে কী নিলাম আমি, ইলেকট্রোলাইটস হিসেবে যেগুলো সলিউশন হিসেবে থাকবে সেটা হচ্ছে কপার সালফেটের সলিউশন, যেখানে কয়েক ফোঁটা কি মেশানো থাকবে, এইচ টু এস ফোর মেশানো থাকবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? এবার আমি এখানে দেখব ঘটনা, সবই পড়ছে, এসব সব পড়া জিনিস। তাহলে ফার্স্ট তাহলে কি হচ্ছে, যদি অ্যাক্টিভ ইলেকট্রোড নেন, যদি অ্যাক্টিভ এসব লিখব না, যদি কপার হিসেবে ইলেকট্রোডটা নিই, তাহলে ফার্স্ট কপার ইলেকট্রোড, ঠিক আছে, কপার ইলেকট্রোড অ্যানোড হিসেবে কিনে বলতাম, অ্যানোড হিসেবে নেওয়া হয় মোটা কপারের পর ঠিক কপার ইলেকট্রোড, ঠিক ইলেকট্রোড কপার রড, কপার রড ক্যাথোড হিসেবে কি নেওয়া হয়, পাতলা কপারের ক্যাথোড হিসেবে পাতলা নেওয়া হয়, থিন নেওয়া হয়, ওটাতে ঠিক নেওয়া হয় থিন কপার রড, ঠিক আছে। আয়োনাইজেশনটা দেখি একবার, আয়োনাইজেশন অফ ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইটের আয়োনাইজেশন কিরকম, কপার সালফেট অ্যাকুয়াস সেটা ভেঙে গিয়ে কি তৈরি হবে, কপার টু প্লাস অ্যাকুয়াস প্লাস এসও ফোর টু মাইনাস অ্যাকুয়াস, তাই আর কি নিয়েছি, এইচ টু এস উপর মিশিয়েছিলাম কয়েক ফোঁটা, তো এইচ টু এস উপরে টু এইচ প্লাস অ্যাকুয়াস প্লাস এসও ফোর টু মাইনাস অ্যাকুয়াস, ঠিক আছে, এটা ঘটনা ঘটে। এবার রিয়াকশন, অ্যানোডে কি রিয়াকশন হচ্ছে, অ্যানোডে কি হবে, অক্সিডেশন হবে, সে অ্যানোডটা পজিটিভই হোক না কেন বা নেগেটিভই হোক না কেন, বলেছিলাম ডেফিনেশন সবসময় কি হিসেবে দেবে, কি বিক্রিয়া করছে তার উপর ভিত্তি করে নামকরণটা হবে, অ্যানোড হবে না ক্যাথোড হবে। তাহলে এখানে ঘটেছে কি, অক্সিডেশন, অক্সিডেশন হলে কি হবে, আর এখানে হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোডে কি হবে, রিডাকশন। অ্যানোডে যদি অক্সিডেশন হয় তা অক্সিডেশন কার হবে, দেখো অ্যানোডে যাবে অ্যানায়ন, ঠিক আছে, অ্যানায়ন হিসেবে দুটো আয়ন রয়েছে এসও ফোর টু মাইনাস, দুটো এসও ফোর টু মাইনাস আয়ন রয়েছে, তাই না, তাছাড়া তো আর অ্যানায়ন নেই, ক্যাটন হিসেবে কপার টু প্লাস আর এইচ প্লাস রয়েছে, তাহলে এসও ফোর টু মাইনাস যাবে না কি হবে, ঘটনা কি ঘটবে, যদি এসও ফোর টু মাইনাস অ্যানোডে যায়, যদি ইলেকট্রন বর্জন করে তাহলে এসও ফোর তৈরি করবে, বাট সেক্ষেত্রে কিছুই হবে না, সেটা তৈরি হয় না অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি অ্যানোডটাকে আমরা মোটা নিই, মোটা কীরকম, মোটা নিই, তাই তো, আর ক্যাথোডটাকে আমরা কি নিই, পাতলা, তো এই মোটা অ্যানোড থেকে এখানে কি হয় যে যখন এরকম হয় তখন এদের ইলেকট্রন বর্জন করার থেকে কপারের নিজের ইলেকট্রন বর্জন করার প্রবণতাটা বেশি হয়, যেহেতু কপারটা কি একটা মেটাল, আর মেটাল চায় সবসময় ইলেকট্রন কি করতে, বর্জন করতে, তাই কপারের রিডাকশন পটেনশিয়াল এর চেয়ে এগুলোর চেয়ে বেশি, সেই কারণে কপার চাইবে কি ইলেকট্রন বর্জন করে যেতে, কপারটা চাইবে, কপার পরমাণুটা চাইবে, ঠিক আছে, কপার পরমাণু ইলেকট্রন বর্জন করতে চাইবে, কপার পরমাণু সিইউ সলিড এরা চাইবে ইলেকট্রন বর্জন করে যেতে, বিকজ এর ইলেকট্রন বর্জন করার প্রবণতা এসও ফোর টু মাইনাস হচ্ছে অনেক বেশি, যেহেতু এটা একটা মেটাল, এটা কি একটা মেটাল, তাহলে অ্যানোডের যে কপারের পরমাণুগুলো আছে সেই কপারের পরমাণুগুলো দুখানা করে ইলেকট্রন অ্যানোডে বর্জন করে, যে সিউ টু প্লাস আয়ন রূপে কোথায় চলে আসে, দ্রবণে চলে আসে, এই দ্রবণে সিইউ টু প্লাস আয়ন চলে আসে, তাহলে আস্তে আস্তে যেমন এই চকে আমি লিখছি, চকে লিখতে লিখতে চকের অ্যাটমগুলো যখন সরে যাচ্ছে চকটা কি হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে,
তাই না? চকটা ক্ষয় হচ্ছে, তো বড় চক নেই, যেমন ছোট ছোট হয়ে গেছে, ছোট ছোট চক হয়ে গেছে। তাহলে এখান থেকে যদি একটা করে অ্যাটম আয়ন হিসেবে বেরিয়ে যায়, পরমাণু যদি আয়ন হিসেবে বাইরে বেরিয়ে যায়, তাহলে অ্যানোডটা আস্তে আস্তে কি হবে, পাতলা হয়ে যাবে না? অ্যানোডটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। কেন? যেহেতু এরকম হচ্ছে ঘটনাটা যে কপার পরমাণুগুলো C³² + আয়ন রূপে বেরিয়ে যাচ্ছে সলিউশন, ঠিক আছে? এই ঘটনা ঘটো, তাহলে ক্যাথোডে কি হবে, এই ক্যাটায়নটা ক্যাথোডে গিয়ে জমা হবে। এখন এটা কেন জমা হবে না, এখানে তো ক্যাটায়ন দুটো H+ আর Cu2+, তাহলে Cu2+ কেন জমা হবে, H+ কেন জমা হবে না? যে এখানে এই জিনিসটা জানতে গেলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বলে একটা জিনিস আছে, তড়িৎ রাসায়নিক শ্রেণী, যেখানে হাইড্রোজেনের নিচে কপার অবস্থান করেছে। এবার কপারের স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল মানে প্রমাণ বিজারণ বিভব কপারের বেশি, ঠিক আছে? সেই কারণে কিন্তু পারবে না, কপারের প্লাস 0.34 ভোল্ট বসবে। হ্যাঁ, প্লাস 0.34 ভোল্ট এর রিডাকশন পটেনশিয়াল, আর হাইড্রোজেনের 0। সেই কারণে কপার রিডিউস হতে চাইবে হাইড্রোজেনের চেয়ে বেশি। পড়াবে নেক্সট ক্লাসে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়ানো হবে, ঠিক আছে? তো তখন বুঝতে হবে। তো মনে রাখো যে Cu2+ SRP H+ এর চেয়ে 3 বেশি, তাই এটি রিডিউস হতে চাইবে, এটাই কারণ। তাহলে Cu2+ অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন কিসে পরিণত হলো, কপার সলিড। তাহলে কপার সলিড হিসেবে কোথায় জমা হচ্ছে, ক্যাথোডে জমা হচ্ছে। তাহলে ক্যাথোডটা আস্তে আস্তে যদি জমা হয় কপার, তাহলে কি হবে, ক্যাথোড মোটা হয়ে যাবে। তাহলে অ্যানোডটা আস্তে আস্তে পাতলা হচ্ছে, তাহলে থিক থেকে এটা থিন হয়ে যাচ্ছে। অ্যানোডটা ছিল থিক, হয়ে যাচ্ছে কি থিন, আর কপারটা নিয়েছিলাম থিন, হয়ে যাচ্ছে কি ঠিক, হয়ে যাচ্ছে অ্যানোডটা নিয়েছিলাম মোটা, হয়ে গেল পাতলা, ক্যাথোডটা নিয়েছিলাম পাতলা, হয়ে গেল মোটা। ব্যাপারটা বোঝা গেছে? তো এটা কপার সালফেটের এই যে ব্যাপারটা, যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলেকট্রোডটা এতটাই সক্রিয় যে ইলেকট্রোডটা নিজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তাই না? এখানে দেখো কপার ইলেকট্রোডটা এতটাই সক্রিয় নিয়েছি, সেই ইলেকট্রোডটা এতটাই সক্রিয় যে এই ইলেকট্রোডটাই বিক্রিয়ায় অংশগ্রহণ করে গেছে, ইলেকট্রোলিসিসে তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করেছে। এই ধরনের ইলেকট্রোডকে বলা হয় অ্যাক্টিভ ইলেকট্রোড। একটু আগে আমি বলছিলাম যে অ্যাক্টিভ ইলেকট্রোড হিসেবে কপার নেওয়া হয়, জিঙ্ক নেওয়া হয়, সোডিয়াম নেওয়া হয়। তো সক্রিয় ইলেকট্রোড কেন বলে, যে এতটাই সক্রিয় যে এটা নিজেই তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করবে। অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করার কথা কার, আয়নগুলো Cu2+ আর SO4-2- এর বা H+ ও SO4-2- এর আয়নগুলোর অবস্থা, মানে কি বলবো, আয়নগুলোর আর কি অংশগ্রহণ করা দরকার, পার্টিসিপেট করা দরকার। বাট এখানে আয়নগুলো তো করছে না, আয়নগুলো করছে, আয়নগুলো তো করছেই, আয়নগুলোর সাথে সাথে পরমাণুগুলো করছে। এখন পরমাণু তো আর আয়ন হিসেবে থাকতে পারে না, মানে সলিউশনে তো পরমাণু থাকতে পারে না, তার পরমাণু তো ইলেকট্রনেই থাকবে। তার মানে ইলেকট্রোডটা এতটাই সক্রিয়, ইলেকট্রোডটা নিজেই তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করছে। এই ধরনের ইলেকট্রোডকে বলা হয় সক্রিয় তড়িৎদ্বার। কি বলা হয়? সক্রিয় তড়িৎদ্বার। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে? এবার আমি কি বললাম, যদি কপার ইলেকট্রোড নিই, তাহলে প্রোডাক্ট দেখে নাও, Cu কপার নিচে বেরিয়ে যায় কপার 2+ আয়ন রূপে, সেই কপার 2+ আয়ন ক্যাথোডে যায়, গিয়ে কপার রূপে জমা হয়, ঠিক আছে? তাহলে এটা যদি কপার ইলেকট্রোড নিই, তাহলে এই ঘটনাগুলো ঘটবে। যদি কপার ইলেকট্রোড না নিয়ে প্লাটিনাম ইলেকট্রোড যদি নেওয়া হয়, তাহলে কি হবে? যদি প্লাটিনাম ইলেকট্রোড নেওয়া হয়, তাহলে কপারের অ্যাকোয়াস সলিউশন নিয়েছি,
তাই তো? সরি, কপারের বলছি, কপার সালফেটের একটা সলিউশন। তাহলে এর ক্যাথোড আর অ্যানোড হিসেবে, অ্যানোড হিসেবে প্লাটিনাম নেব, ক্যাথোড হিসেবে প্লাটিনাম নেব। আর ইলেকট্রোলাইট হিসেবে কি নেব? ইলেকট্রোলাইট হিসেবে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে কপার সালফেটের একটা সলিউশন নেব। তাহলে কপার সালফেটের আয়ন ওয়েট দেখাবো H2O দেব। সো কপার সালফেট অ্যাকুয়াস Cu2+ আর SO4 2-, অ্যাকুয়াস আর অ্যাকুয়াস আর জল H2O, H+ অ্যাকুয়াস আর OH- অ্যাকুয়াস। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? প্লাটিনামটা অ্যানোড ক্যাথোড দুটো হিসেবেই নিয়েছি। তাহলে কি হবে বিক্রিয়াগুলো দেখি, অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে। তাহলে যেহেতু নিষ্ক্রিয় ইলেকট্রন, প্লাটিনামটা নিষ্ক্রিয় ইলেকট্রন, তাহলে প্লাটিনাম অংশগ্রহণ করবে না, সো এই কথাটা ভুলে যাও। আর ক্যাথোড, ক্যাথোডে রিডাকশন হবে আর অ্যানোডে অক্সিডেশন হবে, মনে রাখবে। অক্সিডেশন মানে কি বলো? ইলেকট্রন বর্জন করা। তাহলে এখানে এমন নয় যে আগের রিয়াকশনের মতো কপার ইলেকট্রন বর্জন করবে বা প্লাটিনাম ইলেকট্রন বর্জন করবে। প্লাটিনাম ইলেকট্রন বর্জন করা মানে প্লাটিনাম বিক্রিয়া অংশগ্রহণ করলো, তাই না? প্লাটিনাম ইলেকট্রন বর্জন করা মানে হচ্ছে প্লাটিনাম বিক্রিয়া অংশগ্রহণ করলো, তার মানে প্লাটিনাম সক্রিয় ইলেকট্রন হয়ে যাবে। বাট প্লাটিনাম তো সক্রিয় ইলেকট্রন নয়। তাহলে অ্যানোডে যাবে অ্যানায়ন, SO4 2- রয়েছে আর OH- রয়েছে, তাহলে যাবে কি মনে হয়? অবভিয়াসলি OH-, কেননা OH- ইলেকট্রন ছাড়ার প্রবণতাটা SO4 2- হচ্ছে অনেক বেশি। তাহলে গেল OH- অ্যাকুয়াস, তৈরি হলো OH আর ইলেকট্রন, এরকম চারখানা OH যুক্ত হয়ে গিয়ে দুখানা জলের অণু আর একখানা অক্সিজেনের অণু তৈরি করে নিল। কোথায়? অ্যানোডে। ক্যাথোডে কি হয়ে যাবে? ক্যাথোডে একই ব্যাপার, কপার 2+ আয়ন যাবে, দুখানা ইলেকট্রন গ্রহণ করবে, কপার সলিড রূপে কোথায় জমা হবে? ক্যাথোডে জমা হবে, ক্যাথোডে জমা হবে। তার মানে প্লাটিনাম যে ইলেকট্রন নিয়েছি, প্লাটিনামের উপর কপার গিয়ে জমা হচ্ছে, ক্যাথোডে জমা হচ্ছে। বাট অ্যানোডে সেরকম কোনো পরিবর্তন দেখা যাবে না, অ্যানোডে ভরের কোনো পরিবর্তন হবে না ইলেকট্রোডের, মানে অ্যানোডের যেরকম সাইজের অ্যানোড নেব তাই থাকবে, বাট ক্যাথোডটা মোটা হবে আস্তে আস্তে। কেননা ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, তো CO2+ আয়ন দুখানে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণু হিসেবে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, কিন্তু অ্যানোডের সাইজের কোনো পরিবর্তন হবে না যদি আমরা প্লাটিনামের ইলেকট্রোড নিই। ব্যাপারটা বোঝা গেছে? এই গেল কপারের তড়িৎ বিশ্লেষণ। এরপরে ধরো যদি আমরা আর একটা জিনিস করিয়ে দিই, NaCl এর তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের NaCl এর তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণ মানে আমি অত কিছু দেখছি না, প্লাটিনামের তড়িৎদ্বারই নিতে হয় সবসময়, হ্যাঁ নিষ্ক্রিয় তড়িৎদ্বারই নিতে হয়, খুব কম ক্ষেত্রে সক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করতে হয়। তো NaCl এর একক সলিউশন নিলে কি হবে? Na+ আর Cl- উৎপন্ন হবে। এখানে সিম্পল রিয়াকশন, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে। তবে ক্যাথোডে কি রিয়াকশন হবে? বেশিরভাগ সময় প্লাটিনামের ইলেকট্রন ইউজ করব আমরা, ক্যাথোডে ক্যাটায়ন। তাহলে Na+ অ্যাকুয়াস ইলেকট্রন গ্রহণ করলো, সোডিয়াম ধাতু ক্যাথোডে জমা হবে আর অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, Cl- অ্যাকুয়াস Cl+ ইলেকট্রন, এরকম দুখানা Cl যুক্ত হয়ে Cl2 গ্যাস তৈরি করবে। তাহলে অ্যানোডে Cl2 গ্যাস ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে আর ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে এই জিনিসটাকে অনেকটা ভালোভাবে পড়বে, বুঝবে বারবার, আর যতবার বুঝতে অসুবিধা হবে ততবার রিওয়াইন্ড করে একটুখানি স্ক্রিনশট নিই। আর ব্যাপার হচ্ছে যে ডেফিনেটলি খাতায় নোট করবে, ঠিক আছে? যা পড়ানো হচ্ছে এখানে এই সমস্ত জিনিসই কিন্তু খাতায় নোট করবে। হ্যাঁ, পরবর্তী সময় কিন্তু তোমরা সময় পাবে না, হয়তো এটা ভেবে থাকতে পারো যে তোমাদের হয়তো এক্সামের জন্য, ফাইনাল এক্সামের জন্য অনেক সময় পাবে, বাট হার্ডলি গেলেও হয়তো 15 থেকে 20 দিনের মতো এক্সট্রা টাইম পেতে পারো, সেটা মার্চ এপ্রিল পর্যন্ত যেতে পারে।
তার বেশি কিন্তু যাবে না, এর চেয়ে বেশি এক্সপেক্ট করো না। সো এখনই যা পড়ানো হচ্ছে সবগুলোই ভালোভাবে পড়ো, ঠিক আছে? বেস্ট অফ লাক।